চারটা বাড়ি পড়ে গেছে আমার অঞ্চলে, কুড়িটের মতো বাড়ি কাঁচা বাড়ি ভেঙেছে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। সেপ্টেম্বর মাসে পরপর ঘূর্ণাবর্তের জেরে সারা বাংলার সাথে ঘাটাল মহকুমাও বৃষ্টিতে ভেসেছে। নাছোড়বান্দা বৃষ্টির ফলে ঘাটাল মহকুমা বানভাসী হয়েছে, ক্ষতি হয়েছে চাষের, ঘরবাড়ি ভেঙেছে, নাজেহাল হচ্ছে মানুষ। অতিবৃষ্টিতে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীলামিদ্দা, কার্তিক দাস, নমিতা রায় এবং তরুণ দাস এই চারজন ব্যক্তির বাড়ি পড়ে গিয়েছে বলে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর ঘোষ জানিয়েছেন। তিনি বলেন, যাদের বাড়ি পড়ে গিয়েছে তাদেরকে ত্রিপল চাল দিয়ে সাহায্য করা হয়েছে এবং দুর্ঘটনা এড়াতে তাদেরকে স্কুল বাড়িতে বা অন্যের বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। পাশাপাশি যাদের বাড়ি পড়ে গিয়েছে তদন্তপূর্বক সেই রিপোর্ট বিডিওকে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। পর্যন্ত আমার কাছে যেটুকু খবর, চারটা বাড়ি পড়ে গেছে আমার অঞ্চলে, চারটা বাড়ি একবারেই ধসে পড়ে গেছে। কেউ কেউ স্কুল বাড়িতে আশ্রয় নিয়ে আছে, কেউ অপরের বাড়িতে আশ্রয় নিয়ে আছে এবং এইভাবে আমরা তাদের ত্রিপল বা চাল এসব সাহায্য করেছি এবং তাদের বলেছি যে আমাদের স্কুলে বা ইয়া যে কোনো জায়গায় আশ্রয় নিয়ে থাকো, কিন্তু কোনো বাড়ি চাপানো যাতে না হয় আমরা চেষ্টা করছি এবং আমরা দ্রুত তাদের বাড়ির ইয়া করবো, তদন্ত করে আমরা রিপোর্ট করে পাঠাবো, যে ছবি করবো তো ছবি পাঠাবো বিজয় স্যারের কাছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা পাঠাবো ছবিগুলো। তো আহত হয়নি তো? না, এখন পর্যন্ত আহত হয়নি, কিন্তু একটা একজনের কালকে রাতে ঘর পড়ে গেছে, তার একটি গরু মারা গেছে, একটি গরু মাটি যাওয়া পরে মারা গেছে। সম্প্রতি টানা বৃষ্টিতে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ক্ষয়ক্ষতি নিয়ে বিডিও অমিত ঘোষ বলেন, গত সপ্তাহের বৃষ্টিতে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও গতবারের বন্যাতে প্রায় 1016টি বাড়ি নষ্ট হয়েছে এবং চাষের প্রচুর ক্ষতি হয়েছে। এই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সম্প্রতি কুয়াপুরে যে বাড়িগুলি পড়ে গিয়েছে তাদের জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। এখনের বৃষ্টিতে প্রতিটি জিপিকে 100টি করে ত্রিপল দেওয়া হয়েছে। যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে আপাতত তিনটে স্কুলে রাখা হয়েছে। ওই ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও অমিত ঘোষ। এই গত সপ্তাহের বৃষ্টিতে আমাদের এখানে ক্ষতির পরিমাণ সেরকম হয়নি, হয়তো 20টির মতো বাড়ি কাঁচা বাড়ি ভেঙেছে, কিন্তু তার আগের যে ফ্ল্যাটটা হয়েছিল তাতে প্রভূত ক্ষতি হয়েছে, চাষের ক্ষতি এবং হচ্ছে ঘর বাড়ি ভেঙে গেছে। আমাদের প্রায় 1016টি মতো ঘর বাড়ি ভেঙে গেছিল, সেই রিপোর্ট করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার ক্ষয়ক্ষতির হিসাব জেলা কর্তৃপক্ষকে দেওয়ার পরে জেলা থেকে কিছু যদি নামে আর্থিক সহযোগিতা অবশ্যই আমরা। আজকেও তো কুয়াপুর জিপিতে চারটে ঘর পড়ে গেছে, কি ব্যবস্থা নিচ্ছে তাদের জন্য? আমরা এগুলো পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে রিপোর্ট করে আমাদের কাছে পাঠাতে, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো। ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, আমরা প্রতিটা জিপিকে এই এই এখনকার বৃষ্টির জন্য প্রায় 100টি করে ত্রিপল দেওয়া হয়েছে। এই 100টি ত্রিপল আশা করি এনাফ, কারণ আমাদের এখানে অতটা বৃষ্টি এইবারে হয়নি, এর আগে প্রচুর বৃষ্টি হয়েছে এবং তাতে ত্রিপলও প্রচুর সাপ্লাই করা হয়েছে, বিলি করা হয়েছিল। যাদের ঘর পড়ে গেছে তাদেরকে কোথায় রাখার ব্যবস্থা করছে? আমার এখানে তিনটে স্কুলে এখন আছে, তিনটে ফ্যামিলি উঠেছে স্কুলে, না হলে যেগুলো ভেঙেছে তারা হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে আছে, কিন্তু আমার রায়লাটু কুড়িয়াতে একটা, একটা মহেশপুরে আর একটা মুড়াকাটায়, এই তিনটেতে আছে। তিনটেতে আমরা স্কুলে রেখেছি এবং সেখানে গুড়েল কিচেনও চলছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল